সরকারের যেখানে নিয়ম কানুন করে দিয়েছে সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে আর স্বচ্ছতা বজায় রাখে। মা দুর্গার পূজা ভাগে যথা বিহিত তথা বৈদিক নিয়মে অনুষ্ঠিত কর। তেখেতর এই গোটেই অনুষ্ঠানটিক এটা এককালীন সাহায্য দিয়া আর সেই নিমিত্তে যাবলীর যখন তিন বছর উর্ধত হয় সেই পূজা সমিতিসমূহ এককালীন সাহায্য 10,000 টাকা আর রাস উদযাপন সমিতিক 25,000 টাকার দিয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর সেই নিমিত্তে আমি ইতিমধ্যে সার্কল অফিসারের জড়িয়ে পূজা সমিতিবিলাকর নাম কালেকশন করে তেওঁলোকর যাবলি কিছু অসুবিধা হয়েছিল, নামবিলাক সলনি আছিল, একাউন্টসত মিলা নাছিল, সেইখানে এইবেলি আমি মণ্ডলক পঠাই ৰিচিভৰ এটা কেনচেল ৰিচিভ কপি দিলে বেছি ভাল হয়। এইবাৰ জানো সেই গণ্ডগোলটো আৰু নহয়, দুবছৰ আকৌ চেক মানে ভেৰিফাই কৰিব লগা আছে, চেঞ্জ কৰিব লগা আছে। যা নহওক আমাৰ ৰঙিয়া CDCৰ অন্তৰ্গত আমাৰ ৰিকু ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ গোস্বামী ডাঙৰীয়া ইয়াত উপস্থিত আছে, লগতে সার্কল অফিসারসকল আছে, আমার পৌরসভার পৌরপতি আছে। রঙিয়া আমার টাউন এলাকা 25খন দুর্গা পূজা, বাকি হাজো পার্ট আর কমলপুর পার্ট এই গোটেইখিন মিলি প্রায় 39খন হব, কিছু থাকিয়ে গেল হাজো আর কমলপুর। অহা বছর আমি একেলগে ইয়াতে দিয়ার ব্যবস্থা করব যেহেতু সেইখিন পার্ট আমার ইয়াত সোমাই গেছে। তো আটাইখিন পূজা যে SOP ইতিমধ্যে মই সিভিলাইজ ডাঙরের মাজতে কইছো যে অর্ডার সন্মানৰ যি পূজা সমিতিৰ দায়িত্বত আছে সভাপতি সম্পাদকসকলক আমন্ত্ৰণ জনাই শাৰদীয় দুৰ্গা পূজা উৎসৱভাগী সুন্দৰভাৱে ব্যৱস্থিতভাৱে আয়োজন কৰাৰ কাৰণে অসম চৰকাৰে এক বলিষ্ঠ সিদ্ধান্ত লৈছিল, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ বলিষ্ঠ নেতৃত্ব। আৰু এই অনুসৰি যোৱা বছৰৰ পৰা যিবিলাক পূজা সমিতিৰ 10 বছৰ বা 3 বছৰ হৈ গৈছে তেওঁলোকক এককালীন সাহায্য হিচাপে 10,000 টকা অনুদান দিয়াৰ এক কাৰ্যক্ৰম হাতত লৈছিল। আৰু এইবেলিও এই এছিষ্টেঞ্চ ফাইনেন্সিয়েল এছিষ্টেণ্ট পূজা সমিতিসমূহক দিয়াৰ ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৰিছে বিত্ত বিভাগৰ জৰিয়তে। সেই নিমিত্তে আমাৰ ৰঙিয়া সমষ্টিৰ অন্তৰ্গত প্ৰায় 45খন পূজা সমিতিক ইয়াত আমন্ত্ৰণ জনাই আমাৰ সমজিলা আয়ুক্ত দেৱাশিষ গোস্বামী, চাৰ্কল অফিচাৰসকলৰ উপস্থিত আৰু আটাইবিলাক সন্মানীয় পূজা সমিতিৰ সভাপতি সম্পাদক আমন্ত্ৰণ কৰি এই এককালীন সাহায্য 10,000 টকাকৈ বিতৰণ কৰা হ'ল।